আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আপনাদের সামনে ব্রাক এনজিওর একটি নতুন এক বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ব্রাক একটি মাইক্রোফিনান্স এনজিও শুধুমাত্র এইচএসসি পাশে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে অসংখ্য জনের একটি নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বিটি দফতার মাধ্যমে আমি ভিডিও শেষে কিভাবে আবেদন করতে হবে কত তারিখের মধ্যে সব নিয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যালার্ট চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরি সার্কুলার আপলোড করা হয় আপনারা প্লে থেকে অন্য সকল চাকরি সার্কুলারগুলো দেখে নিতে পারেন যেগুলোতে আবেদনের ডেট আছে সেগুলোতে আবেদনও করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ব্রাক মাইক্রোফিনান্স এনজিও তাদের একটি প্রোজেক্টে চাইল্ড প্রোটেকশন সিএমপি প্রজেক্টে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট প্যারা কাউন্সিলর পদে একটি নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পদে নেওয়া হবে জনকে দেখতে পাচ্ছেন ভ্যাসেন দেখতে পারছেন ভ্যাকেন্সি নট স্পেসিফিক নির্দিষ্ট নয় অসংখ্য পদে জব কনটেক্সট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জব কনটেক্সট কিছু দেওয়া আছে এগুলো আপনি একটু দেখে নেবেন আমি সার্কুলার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অনলাইনে আবেদনও করতে পারবেন এবং সার্কুলারটিও দেখে নিতে পারবেন জব রিসপন্সিবিলিটিস এই পদে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদের যে কাজগুলো হবে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো আপনার যে কিছু রেসপন্সিবিলিটিস এখানে উল্লেখ করে দেওয়া আছে অনেকগুলো অনেকগুলো দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে সার্কুলার থেকে সবগুলো রেসপন্সিবিলিটিস দেখে নেবেন আসলে এতগুলো রেসপন্সিবিলিটিস বলে দেওয়া সম্ভব নয় এরপরে এখানে আপনাকে ইমপ্লিমেন্ট স্টাটাস চাকরির ধরেন আপনাকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এখানে কিন্তু আপনাকে স্থায়ীভাবে নিয়োগ করা হবে না চুক্তিভিত্তিক প্রজেক্ট যতদিন ততদিন আপনাকে এই এখানে কাজ করতে হবে ওয়ার্ক প্লেস হচ্ছে অফিস আপনাকে অফিসে কাজ করতে হবে এডুকেশনাল রিকোয়ারমেন্টসে বলা আছে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পাশে শুধুমাত্র এইচএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স বলা আছে ওয়ান ইয়ার শূন্য থেকে জিরো যাদের এক্সপিরিয়েন্স নেই তারা আবেদন করতে পারবেন যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে এডিশনাল রিকোয়ারমেন্টসে বলা আছে এখানে দেখতে পাচ্ছেন মনিটরিং রিপোর্ট রাইটিং প্রেজেন্টেশন এই যোগ্যতাগুলো আপনাকে থাকতে হবে এবং আরও বলা আছে কম্পিউটার যে অফিস কম্পিউটার যে কাজগুলো আছে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম এক্সেল এই কাজগুলো আপনাকে জানা থাকতে হবে এগুলো আপনি একটু সার্কল থেকে দেখে নেবেন আপনার জব লোকেশন কর্মস্থল হবে কক্সেস বাজার কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া উপজেলাতে আপনাকে কাজ করতে হবে স্যালারি এখানে উল্লেখ করা নেই স্যালারি বলা আছে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এই বেতন ছাড়াও আপনারা সপ্তাহে দুই দিন ছুটি দিন ইন্স্যুরেন্স এবং বাৎসরিক উৎসব ভাতা পাবেন বৎসরে দুইটি এটা হচ্ছে তারা সার্ক একটি বিডি জফসের মাধ্যমে প্রকাশ করে এখানে আপনারা যারা আবেদন করবেন তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বিডি জফসের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন যাদের বিডি জবস অ্যাকাউন্ট আছে তারা কিন্তু সরাসরি করতে পারবেন যাদের অ্যাকাউন্ট নেই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে তারপর আবেদন করতে হবে অবশ্যই আবেদন করতে হবে পাঁচ মার্চ দুই হাজার বাইশ তারিখের মধ্যে পাঁচ মার্চ দুই তারিখের মধ্যে এবং টি পাবলিশড হয় চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার তারিখে তো এই ছিল এই সার্কুলার সম্পর্কে আশা করি আপনারা সকলেই ভালোভাবে বুঝতে পারছেন এরপরও কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম